এখন আমি বলিউডের কিছু আপডেট দিতে চলে এসেছি তো প্রথমে শুরু করি ভোলা নিয়ে ভোলা আপনারা হয়তো জানবেন না হয়তো জানেনও হয়তো অজয় দেবগানের আপকামিং মুভি যেটা নাম হচ্ছে ভোলা যেটা ক্যথের রিমেক ক্যাথি আপনারা অনেকেই দেখেছেন যেটা বিক্রমের আগের পার্ট বলতে পারেন তো ওই সিনেমার রিমেক ভোলা তো এর টিজার আসতে চলেছে আপনাদের কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে থ্রি ডিতে এর টিজার আসতে চলেছে মানে থ্রি ডিতে সিনেমা হলে দেখানো হবে এর সাথে থাকবে ভেরিয়ার সাথে প্রিন্টে থাকবে তো ভেরিয়াস থ্রি ডি ওটাও থ্রি ডি হিসাবে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে ডেট জানিয়ে দেওয়া হয়েছে যে টিজার কবে আসতে চলেছে টিজার কিন্তু কালকে চলে আসবে কালকে টিজার চলে আসবে আমরা ইউটিউবে দেখব তখন তো থ্রি ডিতে দেখতে পাবো না তবে সিনেমা হলে যখন ভেরিয়া দেখতে যাবেন তখন কিন্তু এই টিজারটাকে আপনারা ডিতে দেখতে পাবেন তো দেখা যাক কীরকম কী টিজারটা হয় অজয় দেবগান নিজে এটা ডিরেক্ট করছেন দেখা যাক কারে যে অজয় দেবগান কিন্তু ডিরেক্টর হিসাবে ভালো এবার দেখা যাক এই সিনেমাটা তিনি কীরকমভাবে রিমেক করেন কতটা মানে আমাদের এই দিককারের অডিয়েন্সকে কেটার করার জন্য বা কীরকম বানায় আমার আমি যতটা জানি যে অজয় দেবগান একটু রিয়েলিস্টিক বানায় মানে ওই বেশি মাস মশালা খুব বেশি দেন আপনি ওর মুভিগুলো দেখবেন তো এখানে আমার মনে হয় রিয়েলিস্টিক একটা ছাপ থাকবে তো দেখা যাক কালকে টিজার এলে এই নিয়ে কথাবার্তা হবে এবার আমি একটা মুভি ওটিটি প্ল্যাটফর্মে আসছে কবে সেটা নিয়ে জানাবো যার নাম হচ্ছে চুপ এই চুপ সিনেমাটা আমি দেখতে গিয়েছিলাম চুপ সিনেমাটা একটা আলাদা ধরনের সিনেমা মানে এর রাইটার আমি বলবো মানে আলাদা ধরনের বানানো হয়েছিল গল্পটাই ইউনিক ছিল তো এই সিনেমাটা এবার ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে পঁচিশ তারিখে পঁচিশে নভেম্বর এটা ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে কোথায় আসবে সেটা জিজ্ঞাসা করবেন না বলে দিচ্ছে জি ফাইভে আসছে জি ফাইভ এ সিনেমাটা আসছে আপনারা অবশ্যই দেখুন আমি বলবো এই সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে যখন আসবে লোক দেখবে এটা দারুণ প্রশংসা করবে এই সিনেমাটা এবার আমি একটা ট্রেলার রিয়াকশন করবো যার নাম গোবিন্দা নাম মেরা এখানে আছে আমাদের ভিকি কৌশল তারপরে ক্রিয়ারা আডবানি ভূমি তো এরা আছে এই সিনেমাটাতে এবং এর সাথে আরেকজন আছে যেটা আমার খুব পছন্দের সিআইডিতে যে দায়া ছিল সেখানে পুলিশের ভূমিকা অভিনয় করছে তো তাকে আমার খুবই ভালো লাগে আমার খুব ভালো লাগে আমার মনে হয় এই দয়া অভিজিৎ তারপরে এসিপি পদ্মমান এরা যদি কোনো সিনেমাতে থাকে হয় আলাদাই দেখতে লাগে আমার খুব ভালো লাগে এদেরকে মানে পুলিশ হিসাবে বা কোনো ইনভেস্টিগেশনের টিম হিসাবে যদি থাকে না আমার মনে হয় হোক এই জিনিসগুলো তো প্রথমে কথা বলি এর গল্পটা কীরকম এর গল্পটা আপনাদের বলছি এর গল্পটা হচ্ছে ভিকি কৌশলে বিয়ে হয়ে গেছে ভূমির সাথে এবং ভিকি কৌশল একজন কোরিওগ্রাফ মানে কোরিওগ্রাফার কোরিওগ্রাফ করায় সিনেমাতে এবং তার ওয়াইফ যে আছে তার একটা আবার বয়ফ্রেন্ড আছে তো মানে তার লাইফ পুরো ঝান্ড হয়ে গেছে ভিকি কৌশলের এবার ভিকি কৌশলের একটা গার্লফ্রেন্ড টাইপের আছে যেখানে ও কোরিওগ্রাফ করাতে যায় যেখানে কেয়ারা আডবানি আছে তো এবার ব্যাপার হচ্ছে ভিকি কৌশল এবার ডিভোর্স দিতে চায় সে কেয়ারার সাথে বিয়ে করতে চায় এবং তা ডিভোর্স দিতে চাই ভূমিকে কিন্তু ভূমি বলছে আমি ডিভোর্স দেবো না যতক্ষণ না আমাকে দু কোটি টাকা দিবি ততক্ষণ আমি ডিভোর্স দেবো না তো এরকম ব্যাপার হচ্ছে তো এরপরই একটা মার্ডার হয়ে যাচ্ছে এবং কার মার্ডার এখানে দেখায়নি কিন্তু এবার এই মার্ডারটায় কী করে লোকাবে পুলিশের কাছ থেকে কি করে এটাকে মানে পুলিশের চোখে কী করে ধুলো দেবে এই সব জিনিসপত্রগুলো আমরা দেখতে পাবেন এখানে থ্রিলের সাথে সাথে একটা ডার্ক কমেডি থাকবে যেটা আমরা কিছুদিন আগে একটা সিনেমা সিনেমাটার নামটা আমি ঠিক মনে করতে পারছি না তো ডার্ক কমেডি এটা কিন্তু খুব থাকবে এবং থ্রিল থাকবে তার মধ্যে সাসপেন্স তো থাকবেই তো এখানে আমার যেটা মনে হচ্ছে নয় ভূমির এখানে মার্ডার হয়ে যাবে আর নয় ভূমির যে বয়ফ্রেন্ডটা তার মার্ডার হয়ে যাবে এবার দেখি সিনেমাটা দেখলে বুঝতে পারবো যে এ কে মার্ডার হচ্ছে আগে এই সিনেমাটা আসতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে যত সম্ভব ডিজনি প্লাস হস্টারই আসছে আর এখানে যে পুলিশ ইনভেস্টিগেশন করছেন তিনি হচ্ছেন দয়া তো তাকে দেখে আমার বেশ ভালো লাগছে এখানে কিছু কমেডি সিনস খুব ভালো রাখা হয়েছে যেমন ওই কাজের লোকটাকে যখন কাজের মেয়েটাকে যখন প্রথমে জিজ্ঞাসা করে তখন সে বলে যে এরকম একটা রক্তাক্ত কাপড় এরকম মনে হচ্ছে কোনো খুন হয়ে গেছে তখন দাদা বলছে সিআইডিতে আছো নাকি তখন বলে না না আমি ক্রাইম পেট্রোলের প্রত্যেকটা এপিসোড দেখি তারপরে আর একটা পিকি ঘৌশল ধরে নেবে ওখানটা আর বলছি না তো ওখানটা বলছে যে পিগাল জায়গা তখন বলবে গোটি ভিতা পিগাল দেয় তখন বলবে না বারাপ পিগাল জায়গা তো ওই গুলো মানে কমেডিগুলো বেশ ভালো ভালো ওয়ার্ক করেছে এবার দেখা যাক কীরকম কি হয় কারণ আমার মনে হচ্ছে একটা থ্রিল তার মধ্যে একটা ডার্ক কমেডি একটা ভালো হতে পারে এবার ডিরেক্টরের উপর এরকম গল্প হয়েছে আগে বাট তবু খারাপ নয় ঠিকই আছে আর কেয়ার আডমানিকে দারুণ দেখতে লাগছে এটুকু হেভি হেভি লাগছে তো দেখা যাক কীরকম কি হয় যখন আসবে এই নিয়ে কথাবার্তা হবে তো এই লিস্টের লাস্ট যে আপডেট সেটা হচ্ছে দ্রিশম টুয়ে থার্ড ডের কালেকশন নিয়ে মানে তৃতীয় দিন সানডের কালেকশন নিয়ে তো কালেকশান তো এমনিতে দারুণ হচ্ছে প্রথম দিন পনেরো কোটির উপর তারপরের দিন একুশ কোটির উপর তো সানডে তো সবাই ছুটি থাকবে তাহলে কালেকশানটা বিশাল হওয়ারই কথা তো বিশালই হয়েছে সানডের কালেকশান হয়েছে সাতাশ কোটি সতেরো লক্ষ টাকা মানে জাস্ট ভাবুন কালেকশানটা কীরকম হয়েছে তিন দিনের কালেকশান হয়েছে চৌষট্টি কোটি চোদ্দ লক্ষ টাকা মানে এই কালেকশানটা তিন দিনে হয়েছে অনেকে লাইফ টাইম হচ্ছে না এখনকার যে আগেকার মুভিগুলো এসেছে কি বড় বড় স্টারদের মুভি অক্ষয় কুমার এরকম বড় বড় স্টার আছে তাদের মুভিও করতে পারেনি তবে এটা রিমেক মুভি হয়ে করে দেখিয়েছে এটা দরকার ছিল বলিউডে এটা দরকার ছিল তো আরও কামাবে আমার তো মনে হচ্ছে সোমবারও ডাবল ডিজিটে আসবে কালেকশানটা তো একশো কোটি হওয়া থেকে কেউ ঢুকতে পারবে না তবে ভেরিয়া সামনে আছে তো একশো কোটি তো হবেই কিন্তু তারপরে কতটা কি হয় পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো তো এই ছিল কয়েকটা আপডেট তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন এইখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন এলে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো এখনের মতো